সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হলো বেশ কয়েকটি বাড়ি। শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের বৈজনাথপুর গ্রামে। জানা গিয়েছে এলাকার বাসিন্দা শাহেদ আলীর বাড়িতে রান্নাঘরে সিলিন্ডার ফেটে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে তার পাঁচ ছেলের ঘরগুলিতে। আগুনে পুড়ে গিয়েছে পাঁচ ছেলের প্রায় কুড়িখানা ঘর। আগুনে পুড়ে গিয়েছে তিনটি গবাদি পশু, পাঁচটি বাইক, আসবাবপত্র, নগদ টাকা, অলংকার এবং বাড়িতে মজুত রাখা শস্য, দলিল দস্তাবেজ সহ প্রায় কয়েক লক্ষ টাকার সামগ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। প্রায় চার ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। বর্তমানে পরিবারগুলি পলিথিন টাঙিয়ে বাঁধের উপর খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। আমি তো ছিলাম ছত্রকে, ওখান থেকে আস্তে আস্তে আমার বাড়ি পুড়ে রাখ হয়ে গেছে পুরাটাই। আগুনের পর ধরলাও কি যে সব জ্বলে গেছে, আমার যত যা ছিল টাকা পয়সা গয়না গাঠি বাইক টাইক গাই গরু যত যা ছিল জীবিত জিনিস সব শেষ হয়ে গেছে আমার। তো দমকল গাড়ি এসেছিল? দমকল গাড়ি এসেছিল। তারা কতটা সহযোগিতা করেছে? ওরা ধরেন কি যে খুব লেটে এসছে গাড়িটা, যদি সঙ্গে সঙ্গে পৌঁছে যেত আমার এত ক্ষয়ক্ষতি হতো না। আশি লাখ টাকার নগদ নগদ ক্যাশ ছিল আর সব ক্ষয়ক্ষতি হয়েছে। কিসে ক্ষয়ক্ষতি হলো? জ্বলে গেল সব সময়। কোন দিন ঘটনাটি ঘটেছে, কোন দিন হয়েছে আগুন লেগেছে, কখন আগুন লেগেছিল? কালকে কালকে সাতটার সময়। আমি এতটা আমি বাইর করতে পারিনি, আমি এটা আমি নি বাইর হয়েছি। আমি খবর পেয়ে ছুটে যান এলাকার বিধায়ক তাজমুল হোসেন। সমস্ত রকম ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার সময় সে বিধ্বস্ত আগুনে প্রায় চোদ্দটা রুম পুড়ে গেছে। তার মধ্যে বাইক টাইক থেকে শুরু করে গরু থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে সর্বস্ব তাদের সমস্ত কিছু জ্বলে গেছে, পুড়ে গেছিল। এবং আমি কলকাতায় ছিলাম, খবর পাওয়া মাত্রই কলকাতা থেকে তড়িঘড়ি করে আমি সঙ্গে সঙ্গে ট্রেন ধরে আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। তার আগে আমরা আমার ছেলেকে এবং মৃত্যুকে সবাইকে আমরা পাঠিয়েছিলাম। তার রাত্রে সমস্ত রকম তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে পলিথিন থেকে শুরু করে তাদের সমস্ত রকম জিনিসপত্র রাত্রি দেওয়া গিয়েছিলো। আজকে আমি এসে সঙ্গে সঙ্গে আমি ওই ওদের বাড়িতে যাই, ওদের বাড়িতে গিয়ে দেখি আসলেই প্রত্যেকটা বাড়ি একদম পুরো ছাই হয়ে গেছে। অন্যদিকে বিষয়টি জেনে এই পরিবারটিকে এক মাসের খাদ্য সামগ্রী সহ আর্থিক সাহায্য তুলে দেন তৃণমূল নেতা বুলবুল খান এবং সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান। পাশাপাশি পরিবারটিকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। আজকে আমরা এসেছিলাম সুলতাননগর অঞ্চলে বৈজনাথপুর গ্রাম, বাঁধের উপর একটা বাড়ি, সেটা হচ্ছে হাসেন নাম, তার পাঁচ ভাই, বাবা আছে জীবিত। পুরো বাড়িটা মানে গভীর রাতে খবর পেয়েছি কি পুরো বাড়ি পুড়ে সাফ হয়ে গেছে। আমাদের থানার পুলিশ দমকল এসেছিলো কিন্তু কোনো রকমই করা যায়নি। তো আজকে আমরা এখানে সকালের দিকে উপস্থিত হয়েছি। এখানে ব্যক্তিগত হিসাবে এখানে আমাদের প্রধান আছে, উপপ্রধান আছে হোসর আলম। এখানে আমরা কম্বল থেকে শুরু করে পলিথিন থেকে শুরু করে চাল থেকে শুরু করে আর্থিক সাহায্য আমরা করলাম, যেহেতু এখন তো সবাইকে একটা জায়গায় রান্না করতে হবে কয়েকদিন। তো আর যেহেতু আরও সামগ্রী আমাদের প্রধান উপপ্রধানের দিক দিয়ে কালকে অঞ্চল থেকে এনাদেরকে যতটি হেল্প করার, বাড়ি থেকে শুরু করে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে কোনো রকম অসুবিধা হবে না। আমরা রাত্রে বিডিও সাহেবের সঙ্গে আমি কথা বলেছি নিজেই, যেহেতু আমরা মালদায় প্রোগ্রাম ছিল আমি রাত্রে এসেছি কথা বলে, এর ইনারা যাবে, আমাদের মেম্বার আছে তারা কিন্তু এখন যাবে। তার যা সামগ্রী আছে ব্লক থেকে যেটা পুড়ে যাওয়ার পর দেয় সে কিটসটা দেবে। আরসিটিভি সংবাদ হরিশ্চন্দ্রপুর।